সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কুমিল্লার কাগজ ওয়েব টিভির মুক্তিযোদ্ধার কণ্ঠে মুক্তিযুদ্ধের গল্প অনুষ্ঠানে। আমরা একজন মুক্তিযোদ্ধার কথা শুনব, যিনি মুক্তিযুদ্ধ শুরুর পূর্বে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের তিনি সদস্য সচিব ছিলেন, মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আমি জিএস ছিলেন, বৃহত্তর জেলার জেলা ছাত্রলীগের বৃহত্তর যেটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নিয়ে, সেটারও তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আমরা তার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনব, মুক্তিযুদ্ধ শুরুর পূর্বে প্রস্তুতিগুলি হয়েছিল সেই প্রস্তুতির কথা শুনব। আমরা স্বাগত জানাচ্ছি জনাব অ্যাডভোকেট রুস্তম আলীকে, তিনি আমাদের সাথে এখন মুক্তিযুদ্ধের বিষয়ে কথা বলবেন। জনাব অ্যাডভোকেট রুস্তম আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, মুক্তিযুদ্ধ তো যদি ধরা হয় 26 মার্চে শুরু হয়েছে, 25 মার্চ রাত থেকে, তার পূর্বে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য একটা সংগ্রাম করতে হয়েছে, দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিতে হয়েছে, সেই সময়গুলিতে আপনার কী ভূমিকা ছিল বা আপনি কীভাবে এতে অংশগ্রহণ করেছেন? মূলত এই মুক্তিযুদ্ধ মুক্তি সংগ্রাম হিসেবে শুরু হয়েছে 1948 সালে। তখন বঙ্গবন্ধু গ্রেপ্তার হন বাসার দাবিতে। এরপরে আপনার সকলেই জানেন যে এই বাংলাদেশের কৃতি সন্তান কুমিল, বিশেষ করে কুমিল্লার কৃতি সন্তান দীরেন দত্ত, তিনি পাকিস্তান পার্লামেন্টে বাসার প্রশ্নে কথা তুলেছিলেন যে বাঙালিদের যেহেতু আমরা বৃহত্তর জনগোষ্ঠী, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী পাকিস্তানের, আমাদের বাসাটাও কোথায়? বাংলায় ওই জাতীয় পরিষদের ইংরেজি উর্দুর পাশাপাশি রাখার জন্য এটা তারা গ্রহণ করে নাই, যার কারণে তখন থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। ভাষা দিয়ে শুরু হয়েছে আসলে মূলত স্বাধীনতা সংগ্রাম, মানে বীজ বপনের তখনই। তারপরে 48 গেল, 52 গেল, 52 তো আমরা আমি ছিলাম না, আমি অনেক ছোট ছিলাম, আমার ওই দুই ভাই তখন কোনো স্কুল ছাত্র। আমার খেয়াল আছে আমি ছোটো হয়ে আমার জ্যাঠা জিজ্ঞাসা করে, কিরে তোর স্কুল যাস না? বল স্কুল তো আন্দোলন উঠেছে। কী আন্দোলন? তখন আমি শুনছি যে বাসা আন্দোলন। তারপরে এই গেল 52, তারপরে 54, তারপরে 62 শিক্ষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন। আমি আসলে বড় হয়ে গেছি তখন, এই 780 পড়ি। এরপরে এলো 69, ভাগে 66 সালে আন্দোলন, ওইটা তো আমি অংশগ্রহণ করেছি, তখন আমি স্কুলের ছাত্র। তারপরে 69 আন্দোলনের সময় তো আমি ম্যাচিওর হয়ে গেছি, তখন আমি এই জেলা বৃহত্তর জেলা ছাত্রলীগের সেক্রেটারি, এই 69 কোন আন্দোলন অংশগ্রহণ করেছি। এরপরে 70 সাল নির্বাচন, সেখানে মাঠে ঘাটে গিয়েছি, তখন আমরা তখনই বলেছি যে আমরা বাঙালিরা যদি নির্বাচনে জয়লাভ করি আর যদি পাকিস্তানিরা বিরোধী ক্ষমতা নিয়ে বহু দ্বন্দ্ব তারা করেছে, এখনো যদি তারা এই আমাদেরকে আমাদের সাথে তালবাহানা করে, তাহলে আমরা এক দফা আন্দোলন করবো, এটা আপনার মনে রাখবেন। আমরা বিশেষ করে ছাত্রলীগের ছেলেরা সব হাতে সমস্ত ইয়েতে বলে সভাগুলিতে আমরা এই কথাগুলি বলে আসছি, জাতিকে সংগঠিত করা, এটা মূলত বঙ্গবন্ধুর নির্দেশ ছিল, জাতিকে এখনই সংগঠিত করা। তারপরে এই 69 গেল, 70 গেল, 71-এর মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের সময় আমি সেই তখন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, আমাকে দায়িত্ব দেওয়া হয় কুমিল্লা জেলার সদস্য সচিব হিসাবে। আমি সেজন্য আসলে আমাদের ট্রেনিংটা শুরু হয়েছে বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণের পরে, এই ভাষণ আগেই আমরা জানতাম 1971 সালের চৌঠা জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা বার্ষিকী, সেই বছরই আমার মনে হয় ইতিহাসে আর কখনো ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলাগুলিকে ডাকে নাই। আমরা জেলা সভাপতি সম্পাদক হিসাবে আমরা গিয়েছিলাম ঢাকাতে, তখন রান্নার বটমূলে ছাত্রলীগ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বঙ্গবন্ধু, সেখানে ভোরবেলা অনুষ্ঠান, বঙ্গবন্ধু আসলেন। তখন আমাদের কুমিল্লারই বন্ধু মুক্তিযুদ্ধ শহীদ হয়েছেন শহীদ নজরুল, তিনি ঢাকা কলেজের ছাত্র ছিলেন, সে বঙ্গবন্ধু সামনে স্লোগান দিল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বঙ্গবন্ধু তখন থামিয়ে দিলেন যে স্লোগান বন্ধ করো, যখন প্রয়োজন হবে আমি তোমাদেরকে স্লোগান দেবো, আমি তোমাদেরকে স্লোগান দিতে বলবো।
যাক সেখানে এখানে শেষ বঙ্গবন্ধু বক্তব্য দিলেন। তারপর আমাদেরকে বললেন যেহেতু ছাত্রলীগের এটা বর্ধিত সভা ছিল, আমাদেরকে বললেন যে ওই 32 নম্বর যাওয়ার জন্য আমরা দুপুরবেলায় গেলাম। বঙ্গবন্ধু সেখানে আমাকে অনেক আমাদেরকে অনেক কী বলে এই নির্দেশ দিয়েছিলেন। তার মধ্যে এটাও একটা নির্দেশ ছিল যে তোমরা হাটে মাঠে এখন থেকেই বিশেষ করে ছাত্রদেরকে ছাত্রযুবকদেরকে সংগঠিত করো, পাকিস্তানের আলামত তো বোঝা যায় না কী হবে বুঝি না আমরা, তারপরে ওদের আমাদের জনগণকে তৈরি রাখো যেন আমি ডাক দিলেই তারা ঝাঁপিয়ে পড়ে। তাই এমনি এমনি এই যুদ্ধটা শুরু হয় না, যে আমরা অনেকে বলি 26 মার্চ যুদ্ধ শুরু হয়েছে, আসলে ঠিক না, যুদ্ধ শুরু হয়েছে অনেক আগের থেকেই, সংগ্রাম শুরু হয়েছে অনেক আগের থেকেই, এই স্বাধীনতা আন্দোলনটা অনেক আগেই শুরু হয়েছে। কাজেই এই আন্দোলন স্বায়ত্তশাসন আন্দোলন স্বাধীনের আন্দোলন ইত্যাদি করে আমরা স্বাধীনতা আন্দোলন আসছি। 25 মার্চের রাত্রেবেলা তার পূর্বের প্রস্তুতি, তার আগের সপ্তাহের প্রস্তুতি, 25 মার্চের আগে যেমন এই 25 মার্চের আগে 27 মার্চের পরে এই আমরা তো ছাত্রলীগ থেকে 300 মার্চেই পতাকা উড়েই সারা বাংলাদেশে এবং বঙ্গবন্ধুকে পতাকা ভোট দেওয়া হয়। এরপর 27 মার্চের পরে আমরা ব্যাপকভাবে সারা বিশেষ করে কুমিল্লা শহর, ব্রহ্মপুরের শহর, চাঁদপুর শহর, এই শহরগুলিতে আমরা এই কালো পতাকা প্রত্যেক বাড়ি বাড়িতে কালো পতাকা এবং এই ইয়ে কী বলে জাতীয় পতাকা, এটা বঙ্গবন্ধুকে উপহার দেওয়া হয়েছে 13 মার্চ। তো এগুলি আমরা বিভিন্ন বাড়িতে তুলে দিই, আমাদের নিজের দায়িত্ব তুলে দিই, এগুলি আমরা করেছি। আর স্লোগান তো আছে, প্রতিদিন স্লোগান মিছিল আছে, স্লোগান আছে, অসহযোগ আন্দোলন চলতেছে। 23 মার্চ কুমিল্লা টাউন হলে একটা টাউন হলে একটা 23 মার্চ তা এটা ছাত্রদের রয়েছে, কী বলে ছাত্রসভার বাহিনী রয়েছে, ওখানে কারা কারা বক্তব্য এই ওখানে বক্তৃতা রাখছেন তার জহুরুল কারিম, আবুল কালাম মজুমদার, আর আমরা তো আছি ছাত্র নেতারা আছে, এরা আমরা আছি, তারপরে ওই কী বলে সৈয়দ আজহার রহমান আছে, অধ্যক্ষ খুরশিদ আলম, অধ্যক্ষ খুরশিদ আলম আছে, আমরা তো আছি। আর বাইরে কাজ জহুরুল কারিম সাহেব উনি সাধারণত কুমিল্লা অনুষ্ঠানে থাকেন না, উনি ওই অনুষ্ঠানগুলি ছিলেন। আপনি ভারতে গেছেন? আমি ভারতে গেছি 25 তারিখ, তো ক্র্যাক ডাউন হলো, আমরা এই শহরে আমি মানিক হুদা, দীপক রায়, আকবর কবির, সৈয়দ সাইফু, কাজী রশিদ, এরকম করে আমরা প্রায় আট দশজন শহরে বঙ্গবন্ধুর বাণী ছাপাইয়া কী বলে সাইকেল স্টোর মেশিন, সাইকেল স্টোর করে আমরা বিভিন্ন বাড়িতে পৌঁছে দিছি, এই যেমন ইয়েতে অফিসগুলিতে পৌঁছে দিছি। তা এই সাইকেল স্টোর মেশিন হচ্ছে ভিক্টোরিয়া কলেজের, এখানে একটা ইতিহাস আছে, মানে বলতে চাই না, যাক প্রিন্সিপাল রাজ হয়েছে, আমরা আমাদের দিয়ে দিয়েছি, আমরা নিয়ে আসছি। এনে ঠাকুরপাড়া এই প্রথম ছিল বাবুল, মানে আতাউর রহমান বাবুলের বাসায়, আমার ভাগিনা হয় সম্পর্কে, এরপরে আমার ধেয় ভাগিনা সবিরুল্লাহ তার বাড়িতে আনি, তার সবিরুল্লাহ বাড়িতে যে গ্রামার স্কুল এই যে তাদের বাড়ি ওখানে রাখি। পরে অবশ্য তারা আর এটা অন্য জায়গায় নিয়ে লুকিয়ে রাখছে। তো সেই সময় রাস্তাঘাটগুলি ব্যারিকেড দেওয়া হয়েছিল, ব্যারিকেড অনেক জায়গায় ছিল, আমাদের এই আমাদের বাসায় একটা ভাড়া দেওয়া ছিল লার্কিং ওলা, হ্যাঁ ভাড়া দেওয়া ছিল লার্কি ব্যবসা, এই লার্কি দিয়ে এই গাছের ইয়ে দিয়ে গাছের টোন দিয়া এরা ওই এই অবস্থা আছে, এখানে ছেলে তানসেন হেলাল এটা এই বন্ধু বান্ধব তারা এনেকে ব্যারিকেড দিল, আমি তো তখন না করতে পারি না, ব্যারিকেড দিস না, পরে সে মাইক দিয়ে অ্যানাউন্স করছে ব্যারিকেডগুলি সরানোর জন্য, ব্যারিকেডগুলি প্রত্যেকটি ব্যারিকেড সরিয়ে নেওয়া, সেই সময় মাইক দিয়ে অ্যানাউন্স করছে পাকিস্তান আর্মিরা, কিন্তু এটা তো সরানো মানুষ নেই, ঠিক আছে এটা এমনি ছিল। এই ওই যে লাগে দোকানদার একটা বয়স্ক মানুষ, তাকে খুব খুব পিটাইছে আর্মি, আচ্ছা আমাকে খোঁজ দেয়া খুব পিটাইছে, পিটাইয়া তার তো সাইডে বয়স্ক তো সাইডে ছিল, তো এরপর আমার বাসক থেকে এই আমার বাসা তোমার কী বলে আমার বাসায় এই কালো পতাকা, তারপরে এই স্বাধীনতা ইশতেহার
এই কালো কাপড়, স্বাধীনতার পতাকা, এগুলি অনেক ছিল, আমার মনে হয় হাজারখানি গেছিল। আচ্ছা, এগুলি নিছে, এরপরে আমার মনে হয় টার্গেট নিছে যে ঠিক আছে এটা ভেঙে দিতে হবে, ভেঙে দিছে, এটা ভাঙছে 30 তারিখ। আমার ধারণা 30 কারণ 8 তারিখ তো আমি যাই, যাওয়ার পথে আমি বাসা হয়ে গেছি, কিন্তু আমি দেখি আমার দরজা সব খোলা, খোলা মানে দরজা ভেঙে নিয়ে গেছে, বাইরে রেখে দিছে। এই অবস্থা দেখে যাই আমি, আমি 8 তারিখ যাই, তারপর আবার 30 তারিখ ফিরে আসি, কুমিল্লা আসি না, 30 তারিখ সমান সুনামুরে এসে খবর নেই, কবে খোলাম সব গেছিলো। তখন তো তিনি এমপি, উনি গেছিলেন, তা জিজ্ঞাসা করলাম উনি কোথায় গেছে, বললাম ফেরত গেছে। আমরা আস্তে আস্তে বর্ডারে খবর নিলাম উনি কোন দিক গেল, শুনলাম মধুরনগর দিয়ে কোটেশ্বর আসছে। আচ্ছা, আমরাও কোটেশ্বর আসতাম। আরেকটা কথা এখানে বলে রাখি, এই যে আমি কুমিল্লা থেকে আগরতলা যাচ্ছি, এই সময় অনেককেই বলে গেছি সাবধানে যাওয়া থাকার জন্য, কাউকে বলেছি বাড়ি ছেড়ে দেওয়ার জন্য, আমাদের পাখি যাইতে বাড়ি শুয়ে রিস, পাখি ভাবে ধরতো না, আমাকে আর ধরতো না, আমরা সব ধরবো। আমি ফিরে গেলে কোটেশ্বরের পাখি, পাখি বাঘের, এই আমাদের ছাত্রনেতারা সব প্রায় সবাই ওখানে ছিল। আপনার বাড়ির সামনে অ্যাডভোকেট যতীন ভদ্রকে আমি সতর্ক করে গিয়েছিলাম, উনি সতর্ক হন নাই, বাড়িতে ইয়ে করছে, হামলা দিচ্ছে, ওনার ছেলে ধরে নিয়ে গেছে। তারপরে ওনাকে মারছে, ছেলেদের মারছে, তার আরেকজন অ্যাডভোকেট ছিলেন, ওর নাম হলো, দেখো নাম ভুলে গেছি, না ওই বাসায় উনি ভাড়া থাকতো, ওই এদিকের কর্তাদের ভাড়া থাকতো, ও বাড়ি বড়ুরা, কি নাম আমি এমন একটু মনে নাই আমার, ওনার জুনিয়ার, উনিও পুরান বয়স্ক হয়ে গেছে, তো বোধ হয় ওনার সাথে থাকলো বা কাজ করতে হইতে পারে, এই উনি এখানে ভাড়া থাকতো একটা ঘরে, ওনাকেও মারছে, ওনাকে এই বাড়িতেই মারছে। এরপরে আপনার প্রশিক্ষণ নিলেন কোথায়? প্রশিক্ষণ নিছি আমি তো এপ্রিল মাসে আমরা আসলাম ওই কোটেশ্বরে, তো কোটেশ্বর আর সুনামুরি আগরতলা হাজার করি, এর মধ্যে একদিন এপ্রিল মাসে আমরা তখন কোটেশ্বর সারে চলে গেছি সুনামুরায়, আমরা 4 জন থাকি, সৈয়দ রাজা রহমান, আমি, দীপক রায়, আর হলো আর কেউ পাখি, 4 জন। একটা ছোট ঘর দাদা ভাড়া নিছে 40 টাকা, এস ডু টিলার নিচে বাসাটা, ওইটাতে আমরা থাকি। তা ওই থাকার সময় অনেকে আসছে, অনেকে গেছে, অনেকে রাত্রি যাপনও করছে, অনেকে খাইছেও। তা এখানে আবার অনেক ইতিহাস, ডিটেলস বলতে চাই না আমি, এখানে অনেক ইতিহাস আসলে এই অঞ্চলের বেস ক্যাম্প ছিল ওইটাই, ওখান থেকে আমরা ট্রেনিং গেছি। তো ওখানে একদিন খবর পেলাম যে এরকম মণিভাই আগরতলা আসছেন, আমাদের যাইতে বলছেন, তো আমরা গেলাম আগরতলা কলেজ টিলাতে, গেলাম কয়জন আমরা, এই মণিভাই তো আসেনি, সৈয়দ রাজা রহমান, রাজা ভাইয়ের ওয়াইফ মমতাজ বেগম, আমি, পাখি, আর হলো আব্দুল কুদ্দুস মাখন, আসাম আব্দুল ছিল না মাখন, এই 5 জন বা 7 জন এরকম ছিলাম। তা ওখানে মনিভাই বলে গেলেন যে ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে, তোমরা রেডি থাকো যে কোনো সময় তোমাদের ডাক আসতে পারে। আচ্ছা, তো প্রতিদিনই ব্যাগ রেডি করে রাখি, কখন ডাক দেয়, এই রাত্রে প্রায় 2টার দিকে এসে বলে যে চলো, কই যাইতেছি কিছু না, খবরও নাই। তারপরে রাস্তাটাই বুঝলাম যে আমরা অনেক দূরে যেতেছি। প্রথম আগরতলায় গেলাম, আগরতলায় একদিন এক রাত্র থাকলাম, পরের দিন ভোরবেলা ফ্লাইট, সেই ফ্লাইটে আমরা গেলাম কী বলে বাগডোগরা বলে একটা ওই দিনাজপুর একটা এয়ারবেস আছে, ওখানে আমাদের নিয়ে গেল, ওখান থেকে দিনাজপুর রাখলো আমাদেরকে 7-8 দিন, কারণ আমরা মাত্র 15 জন কুমিল্লা জেলার থেকে গেছি, 8 জন সারা বাংলাদেশে 25 জন আমরা যাই প্রথম বিশ। এই এভাবে যাত্রা শুরু হলো ট্রেনিং শুরু হয়েছে তোমার এপ্রিল মাস, তো ওখানে 24 তারিখ গেলাম আমরা এখান থেকে,
এপ্রিল মে মাসে আমরা ট্রেনিং সেন্টারে বসছি ইয়াতে দেরাদুন। দেরাদুনের এটা হলো তান্ডুয়া বলে থেকে ওটাতে তাবু করে আমাদেরকে রাখা রাখা ব্যবস্থা থাকার ব্যবস্থা করছে। ওখানে আমাদের হালকা ট্রেনিং শুরু হয়েছে, আসলে তখনও ভারী ট্রেনিং শুরু হয়নি। তারপর আমাদের সংখ্যা 300 জন হওয়ার পরে এই 10-15 দিন লেগে গেছে, 300 জন হওয়ার পরে আমাদেরকে ভারী ট্রেনিং শুরু করলো। ট্রেনিং দিলাম আমরা মে মাস গেল, জুন মাস গেল, জুলাই মাসের মাঝামাঝি আমাদের ট্রেনিং হয়েছে ইয়েতে টান ধরতে আমাদেরকে আবার দেরাদুন নিয়ে গেছে। তো ওখানে ট্রেনিং দিই আমরা 82 আগস্ট মাসে, তিন থানা, তখন তো সংখ্যা আমরা খুব কম, তিন থানা, চান্দিনা বড়ুয়া, চান্দিনা কচুয়া, তিন থানাতে আমরা 9 জন, 10 জন আসলে কথা, 1 জন অসুস্থ হয়ে গেছে আসে নাই, 9 জনের টিম আমরা তিন থানায়, এই তিন থানায় 9 জন দিয়ে আমরা শুরু করছি। এটা বাড়তে বাড়তে আমাদের 100 জন হয়ে গেছে। বলে 100 কীভাবে হলো, আমাদের ট্রেন্ড আসছে কিছু, আর লোকালি অনেকে অনেকে সামরিক বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত, প্রশিক্ষণপ্রাপ্ত তারা রিটায়ারমেন্টে চলে আসছে, তারা যায় নাই কোথাও, এদেরকে কালেকশন করছি আমরা, করে ওদের আমাদের আমাদের সংগ্রহ হয়ে গেল প্রায় 100। প্রায় প্রথম আসছি খালি 303 রাইফেল নিয়ে, 303 রাইফেল, গ্রেনেড আর কিছু এক্সপ্লোসিভ, এগুলি এক্সপ্লোসিভ ট্রেনিং আমাদের দিয়ে দিছে। ওই যে ফুল গড়ানো, কালভার্ট গড়ানো, এগুলি ছোটোখাটো অপারেশন, এগুলোর জন্য আমাদের ট্রেনিং দিয়ে দিয়েছে, এগুলি আমরা করতে পারি। তো এগুলি করার প্রয়োজন হয় না আমাদের। কোনো সম্মুখ যুদ্ধে কি অংশ নিয়েছিলেন? সম্মুখ যুদ্ধ বলতে আমাদের তো আসলে ট্রেনিং ছিল হিট এন্ড রান, কোনো সম্মুখ যুদ্ধের কথা আমাদেরকে বলে নাই, কারণ যেহেতু গেরিলা, তোমাদের অস্ত্র কম, একটা গুলি করে পালাই যাও, তারপরে খুঁজুক তারা, এইগুলি করে আমরা ওদেরকে বিচ্ছিন্ন করে দিছি। ধরো 2 জনের ট্রিপ ছিল ওদের পাকিস্তান আর্মি, হইতে হইতে 4 জন হয়ে গেছে, এইভাবে ছয় গেছে, ওদের স্ট্রেংথটাকে ইয়ে করে দিলাম, দুর্বল করে প্র্যাকটিস করে দুর্বল করে দিলাম, এইভাবে সারা বিচ্ছিন্ন হয়ে গেছে সারা। এখন আর 2 জনের ট্রিপ নিয়ে করতে পারে না, 4 জন আলাদা জায়গার সাথে, এগুলি তারা এমনি অটোমেটিক দুর্বল হয়ে গেছে। তা আমরা বুঝতেছি যে খুব ইয়ে হবে না, দেরি হবে না এই যুদ্ধ জয়লাভ করাটা। তাছাড়া মনোবল অনেক দুর্বল, কোনো বাসায় গেছে তো আমরা ধরতে একটা গ্রেনেড না মারা, একটা বেশি গোলা, বেশি সাহস ওলা, বেশি গোলা দুটা মারি দিছি, দেখা গেল যে কাপড় ছেড়ে ভালোই দৌড়তেছে, বন্দুক তো নাই। তো এইগুলি দেখছি আমরা আর কি, এর মনোবল একদম নেই। তারপর যুদ্ধের পরে মানে মুক্ত কুমিল্লা ফিরে আসলেন কখন? কুমিল্লা ফিরে আসছে 16 তারিখের পরে। আচ্ছা, মাঝে একদিন আসছিলাম, এটা 8ই ডিসেম্বর সকালবার দিকে আসছি, আমাকে আবার তারা আছে, হলো তারা ছিল ওখানে ইন্ডিয়ান আর্মির একজন মেজর, বাঙালি মেজর, তো বাংলায় বলতেছে যে দেখো ভাই তুমি যাচ্ছ, আমি তোমাকে অ্যালাউ করতাম না, যেহেতু জানাশোনা যাও তুমি, কিন্তু ফিরবে 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা না ফিরলে তোমাকে আমরা একটা কেয়ার রাখতেছি, আমাদের যদি সম্ভব আমরা রাখবো, কিন্তু তুমি 2 ঘন্টার মধ্যে ফিরে আসবা। তো আমি তাড়াহুড়ো করে 2 ঘন্টা দেখা করে চলে গেছি, তারপর মুক্ত হয়েছিল আমরা জানি, এয়ারপোর্ট পরে গেছিল জানি আমরা, জানি আমরা আসছি, একটা হুন্ডা দিয়ে 50 হুন্ডা দিয়ে আসছি, তো ফেরত গেছি দিনে এই 1-2 ঘন্টার মধ্যে, আর আগেই চলে গেছি এই আর কি। 8 তারিখে একবার আসছি আর 16 তারিখে পরে আসছি। অনুভূতিটা কেমন ছিল? মানুষের মধ্যে একটা উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, অনেকে দেখেই আমাকে ফোন দিয়ে আসে, ইত্যাদি আসে, আমি সবাইকে বলছি খবরদার আমার কাছে আসবে না, আমার যে বন্দুকটা আছে ওটার মধ্যে ব্যানারে তখন ইয়ে লাগানো, রক্ত লাগা, বা একটা অপারেশন থেকে আসছি, অপারেশন রাজাকার ধরে নিয়ে যে কিল করতেছে, আমরা সব রাজাকারকে হত্যা করি নাই, যেটা চরম ছিল এটাকে হত্যা করছি। এটা ছিল 4-5 তারিখ বরুড়া অপারেশন, আমরা বরুড়া ই করলাম, মুক্ত করলাম, তখন যে দুটাকে মারতে হয়েছে, ওই অস্ত্রটাই আমার কাছে, এটা লিয়ে আসি কুমিল্লা। কাকে কাকে বরুড়া কোন রাজাকারকে মারলে? কুমিল্লা বরুড়া এখন তো নাম ভুলে গেছি আমি, নাম বলতে পারবো না, ওটা আইডেন্টিফাই ছিল অন্য আমাদের যে ইয়ে ছিল
এই কি বলে যারা আমাদের যোগাযোগ করতো কোরিয়ার ছিল তাদের ইনফরমেশন ছিল, আর আমরা তারপরেও একটা ইনফরমেশন দিয়ে কাউকে ই করি নাই, অ্যাসল করি নাই। তিনটা চারটা ভাই ভালো কি বলে তদন্ত করে তারপরে ছিলাম হইতে পারে, আমি 16 তারিখ মুক্ত হয়েছে কুমিল্লা, 17 দিকে আসছে আর কি। মুক্তিযুদ্ধের কোন মানে ঘটনা এখনো কি মনে পড়ে এরকম, যেটা খুব বেদনাদায়ক অথবা এখনো মনে মনে হাসেন যে মুক্তিযুদ্ধের এই ঘটনা, বা খাবার দাবারের স্মৃতি, থাকার স্মৃতি কি মনে আছে? না, খাবার স্মৃতি তো তোমার আমরা যখন বেরিয়ে যাই তাই যে একটা একটা জায়গা মানে আমরা কোনো জায়গা 1 ঘন্টা অবস্থান নিতে পারি, সেসব আমরা খাই নি প্রায় 22-23 দিন খাইনি আমরা। আচ্ছা, কিছু খেয়েছি জানো? মুড়িয়ার গুড়, মুড়ি গুড় পানি থাকে কোথায়, নৌকায় ওই চান্দিনা বোর মাঝামাঝি একটা ইয়ে আছে, জলা আছে, নাম হল গুর্গা জলা। সেই গুর্গা জলা জামা থাকে, এটা এরিয়া প্রায় 2-3 মাইল। এভাবে আমরা কাটাইছি অনেক দিন, প্রায় 1 মাস। মজার স্মৃতি কি আছে এর মধ্যে? মজার স্মৃতি বলতে এই কি বলে ওই যে একসময় রাজা গান হত্যা করে আসছি বা কেউ হত্যা করে আসছে, এই একটা উৎসাহ হয় আর কি। একটা আছে যে ইয়েতে ওই যে বড় একটা বড় রাজা গার ছিল কালাসুদ্দি, তাকে আইনা হত্যা করার পরে এটা একটা উৎসাহ ছিল আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনলাম এবং আপনি মুক্তির সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন, সে ছাত্র জীবন থেকে শুরু করে। এই জন্য আপনাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আমরা আপনাদের এই ঋণ কোনো দিনই শুধ করতে পারবো। আপনি ভালো থাকবেন এই কামনা করি। অনেক অনেক ধন্যবাদ।